আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েসের রেসিপি। আমরা এর আগে ক্ষীরের রেসিপি আপলোড করেছিলাম, সেটাও আপনারা চেক করে নিতে পারেন, সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন আজকের রেসিপিতে আমরা চলে যাই। এর জন্য আমরা প্রথমে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে আমরা এখানে নিয়েছি হাফ কেজি গুড়, কিশমিশ এক মুঠো, কয়েকটা এলাচি এবং দারচিনি, সেই সাথে এক কাপের মতো কাঠবাদাম এরকম কুচিয়ে নিয়েছি। সেই সাথে আছে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং কেওড়া জল লাগবে। এখানে আমরা হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, এটা আমরা আধা ভাঙা করে নিয়েছি এবং চালটা ধুয়ে আমরা হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছি এবং যে গুড়টা দেখালাম সেটা আমরা এভাবে গলিয়ে নিয়েছি এবং গলিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমরা 1 লিটারের মতো ঘন দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমরা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম, কাঠবাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কিশমিশ। এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর যখন এরকম ভাবে ফুটে উঠবে তখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে, এভাবে চালটা আরো ভালোভাবে আধা ভাঙা হবে। এবার এর মধ্যে গলিয়ে রাখা ঠান্ডা করা গুড়টা দিয়ে দিচ্ছি। এর একটা কারণ হচ্ছে গলিত ঠান্ডা গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। এবার আমরা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আবারও আমরা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের চালটা ফুটে উঠেছে এবং চালটা বেশ আঠালো একটা অবস্থায় চলে আসছে। পায়েসটা কিন্তু আমাদের বারবার এরকম নাড়তে থাকতে হবে, এতে করে তলানিতে ধরে যাবে না। আমাদের পায়েসটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমরা আমাদের নেক্সট উপকরণ অ্যাড করব। এখন আমরা অ্যাড করব কয়েক ফোঁটা কেওড়া জল। এখন আমরা এর মধ্যে ঘন করে গুলে নেওয়া 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় গুঁড়ো দুধও ঘন করে জাল দিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে, এখন আমরা পাতিলের মধ্যেই এটা ঠান্ডা করে তারপর এটা সার্ভ করব, না হলে ওপরে একটা আস্তরণ পড়ে যেতে পারে যা পায়েসের সব টেস্ট কিন্তু টেনে নিয়ে যাবে, তখন কিন্তু পায়েসটা আর যেই অ্যাকচুয়াল টেস্ট সেটা আর পাওয়া যাবে না। এখন আমরা পায়েসটা সুন্দরভাবে গার্নিশ করছি, আপনারা চাইলে অন্য কোনো উপকরণ দিয়েও গার্নিশ করতে পারেন, তবে এগুলো দিয়ে খুব ভালো লাগে খেতে। আমাদের আজকের পায়েসের রেসিপি কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।